আমি লিটন দেব গুমতি ডিস্ট্রিক্টের উদ্দীপন মহকুমার গুমতি ডিস্ট্রিক্টের কাকরামনের একজন ইউজিটি শিক্ষক, যা 10,323-এর একজন ইউজিটি শিক্ষক কাকরামন স্কুলে কর্মরত ছিলাম। বিগত আমরা চাকরি পাওয়ার পর থেকে শুরু করে ত্রিপুরাবাসী সবাই আপনাদের জানা আছে যে আমাদের কীভাবে কী হয়েছে, মহানদীর আন্দোলন লাঠিপেটা থেকে শুরু করে কী হয়েছে। আজকে দাঁড়িয়ে কয়েকটা জিনিস নিয়ে আমি কথা বলতে বাধ্য, যেটা আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে আমার কিডনি বিক্রি করব, ওটা নিয়ে আমি বলছিলাম যে আসলে আমি এমন পর্যায়ে গিয়েছি যার তুলনার বাইরে, আমার সংসার প্রতিপালন করতে খুব কষ্ট হচ্ছে, না কাজ পাচ্ছি না কোনো কিছু পাচ্ছি। সেই কারণে আমি এই পদক্ষেপটা নিয়েছি, আর এটা মিথ্যানা না কোনো কিছু না। আমাদের 10,323-এর শিক্ষকরা প্রচণ্ড দুঃখে কষ্টে আছে, এখন পর্যন্ত 97 জন মারা গিয়েছে, কেউ কেউ সুইসাইড করেছে, সব কিছু আপনাদের জানা আছে, আগ্রহ করেছে, খুব কষ্টে কষ্টে দুঃখে আমরা আছি। আমরা আমাদের সংসার প্রতিপালন, বৃদ্ধ মা বাবা বউ বাচ্চা নিয়ে চলতে আমাদের খুব কষ্ট হচ্ছে। তাই সরকারের কাছে বিনীতভাবে আবেদন করছি, আমার এই ফেসবুক পোস্ট করার পরও বিনীতভাবে আবেদন করছি, শেষবারের মতো। আমি জানি না আর পরবর্তী সময়ে আসলে আমি আর কোনো কিছু বলতে পারবো কি না, বা বলার কোনো সামর্থ্য আমার থাকবে কি না। তারপরও শেষবারের মতো বড় জোরে আবেদন করছি, আমাদের বাঁচান, আমাদের বাঁচান। আমরা খুব নিরীহ অবস্থায় আছি, একে 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 সবাই চলে যাচ্ছে, কেউ সুইসাইড করছে, কেউ ডিপ্রেশনে স্ট্রোক করছে, কেউ হঠাৎ মারা যাচ্ছে। আজ পর্যন্ত 97 জন মারা গেছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে বিনীতভাবে আবেদন করব, আমাদের কোনোরকমভাবেও বাঁচান, না হলে আমাদের আর রাস্তা নেই। যেরকম আমি হয়েছি, আজকে যে কিডনি বিক্রি করার পরিকল্পনা নিয়েছি, সর্বশান্ত হয়ে সব কিছু হারিয়ে আমার কাছে কোনো রাস্তা নেই। আগামী দিনে আরেকজনও এরকমভাবে পরিকল্পনা নেবে, আরেকজনও অন্তপক্ষে সংসারটা বাঁচার জন্য নিজের দেহ, নিজের চোখ, নিজের কিডনি সব কিছু বিক্রি করতে বাধ্য হবে। তাই সরকারের কাছে বিনীতভাবে প্রার্থনা করছি, আমাদের একটু বাঁচার রাস্তা করিয়ে দিই, এবং আমরা যাতে সংসার প্রতিপালন করতে পারি, আমরা যাতে অন্তপক্ষে ডাল ভাত খেয়ে বাঁচতে পারি। 14 মাস ধরে আমাদের বেতন, তো মার্চ মাসের 21 তারিখ চাকরি গিয়েছে, এপ্রিলের 1 তারিখ থেকে বেতন বন্ধ হয়ে গিয়েছে। আমরা কোনো টাইম নেই, দপ্তর না দিয়েছে, না কিছু দিয়েছে। আমাদের সংগঠনের নেতৃত্বরা যখন মহানদীর আন্দোলন চলছিল তখনও দপ্তরে গিয়েছিল, কিন্তু উনি আমাদের দপ্তরের হেড ইউকে চাকমা মহোদয়, উনি না টার্মিনেশন লেটার দিতে পারছেন, না ঠিকভাবে সদুত্তর দিতে পারছেন, আমাদের চাকরি দিয়েছেন। পরোক্ষভাবে আমরা শুনতে পাচ্ছি, তাও আমাদের বেতন কিনা আসছে, বেতন হোল্ড আপ করে রেখে দিয়েছে, আমাদের দেওয়া হচ্ছে। আসলে কতটুকু সত্যি জানি না, যদি এরকম হয় তাহলে দপ্তরই বলতে পারবে বাকি। আমি একজন 10,323-এর শিক্ষক হিসেবে সবটাই আমি বুঝতে পারছি, কিন্তু বলতে পারছি না, কারণ কোনো রকম কোনো প্রুফ আমাদের নেই। আসলে আমার চাকরি গিয়েছে কিনা তাও অলিক কল্পনার মতো লাগছে।